সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের কাশীপুর গ্রামে 80 বছরের অসুস্থ বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ তুলে মামলার ভয় দেখিয়ে 70,000 টাকা অর্থ আদায় করেছে স্থানীয় প্রভাবশালী মাতব্বররা। সরজমিনে ঘুরে ভুক্তভোগী বৃদ্ধের পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কাশীপুর গ্রামের বয়সের ভারে ন্যূজ্য দীর্ঘদিন ধরে অসুস্থ 80 বছর বয়সী শুকুর আলীকে পার্শ্ববর্তী 20 বছর বয়সী মানিকের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে মাঠের মধ্যে একটি ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে এমন অভিযোগ তুলে মামলা করার হুমকি দিয়ে বৃহস্পতিবার রাতে নগদ 70,000 টাকা অর্থদণ্ড আদায় করেছে কতিপয় মাতব্বরগণ। আর এই ঘটনায় বিস্মিত হয়েছেন এলাকার সচেতন মানুষ। 80 বছর বৃদ্ধ যেখানে কারো সহযোগিতা ছাড়া ঠিকমতো চলাফেরাই করতে পারে না, এদিকে প্রতিবন্ধী ধর্ষণের মানিত সাক্ষী সাহেরা বেগমও বৃদ্ধকে ঘটনাস্থলে দেখেননি বলে সাংবাদিকদের জানান। অথচ বৃদ্ধকে কথিত ধর্ষণের অভিযোগ তুলে সাক্ষ্য প্রমাণ ছাড়াই একতরফা পূর্ব পরিকল্পিত সাজানো রায়ে অর্থদণ্ড আদায় করে ভাগবাটোয়ারা করার ঘটনা ব্ল্যাকমেইল হিসেবে দেখছেন সাধারণ মানুষ। মেম্বার ছিল আমি তা দেনি কি বলেন নাই আমি দেখছি এবারে তো কি ওই মুরব্বি আসছিল আশা দেখছিলেন আপনি মেম্বার আইছিল আমি তা মেম্বারের সাথে এসব না মুরব্বি কে আপনি আশা দেখছিলেন না 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 এবারে তো আইছিল এবারে তো আমি আশা দেখিনি না 8,000 ফোনা করছি কত কত টাকা পাইছেন কত 7,000 নগদ নগদ পাইছেন দিছে তো নগদ আচ্ছা 70,000 দিছি 70,000 নগদ নগদ না বাকি নগদ না নগদ দিছি মেম্বার এই টাকাটা দিল কেডা আপনি দিছেন না আপনার আমার শাশুড়ি দিছে শাশুড়ি কি জমি বেচা টাকা না কিছু দিয়ে দিল এটা কেন দা না আসিল খুইটা মুইটা আমার মামা শ্বশুর ভিক্ষা করে হ্যাঁ হ্যাঁ আমার ঠেন আসিল 18,000 আমার সাল আলোক করে দিছে মোট আর সাইডে তো আলোক করছে আর মোট কত টাকা দিছে 78 আমি দিছি 18,000 আর মোট আলো খাওয়া আর 52,000 দিছে হালাত করে হ্যাঁ তাহলে মোট কত দিছে 70,000 আপনি মুখতে বলতে সমস্যা কি জানতে পারলাম যে গতকাল কাশীপুর 1 নম্বর ওয়ার্ডে একটা ধর্ষণ মামলার সালিস হয়েছে। তো সালিসে একটা 80 বছর 85 বছরের একটা বৃদ্ধ মানুষকে অভিযুক্ত করে এই সালিসনামা এই সালিস করা হয়েছে। আমরা ইউনিয়ন পরিষদের একটা ম্যানুয়াল আছে, সব কিছুই তো আমরা সালিস করতে পারি না। ধর্ষণ মামলা যদি হয় ধর্ষণ হয় তাহলে আইন বিভাগ আছে, থানা আছে, সেখানে তারা বিচার চাবে বা তারা থানা এটা দেখবে সত্যিকার এটা হয়েছে কি ঘটছে কি ঘটে নাই, এটা আমাদের দেখার এখতিয়ার নাই। আইনগতভাবে তো এটা ঠিক নয়। যেখানে গ্রাম আদালত আছে ইননে এই রেপ কেস ছাড়া ধর্ষণ মামলা গ্রাম আদালত করতে পারে না, এর জন্য এটা সরাসরি থানা আছে, এটা থানা দেখবে। তো যদি সেখানে প্রকৃত কোনো ঘটনা ঘটে থাকে তাহলে থানা আছে, থানায় অভিযোগ করা উচিত ছিল। এই গ্রামে বসে একটা 80 বছরের বৃদ্ধকে সাব্যস্ত করে তার কাছে 70,000 টাকা জরিমানা আদায় করা এটা তো সমস্যা নয়। এদিকে প্রতিবন্ধী ধর্ষণ ঘটনা ও 80 বছরের বৃদ্ধকে ফাঁসানো মামলা করার ভয় দেখিয়ে মামলা না করে পরে নগদ 70,000 টাকা আদায়ের ঘটনা এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের আধারে প্রভাবশালী কতিপয় মাতব্বরগণ বিচারের নামে ব্ল্যাকমেইল করেছে বৃদ্ধের পরিবারকে, ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।